হাতিবাগানের দর্জি আবু বকর মিয়া আর তার বউ রমজানি বিবি সন্ধ্যার সময় পশ্চিম আকাশে ঈদের চাঁদ দেখছিল। হঠাৎ এক অদ্ভুত জিনিস রমজানির নজরে পড়ল। সে তার স্বামীকে জিজ্ঞাসা করল, ও মিয়া, আসমানের মধ্যেখানে ছোট্ট কাটারির মতন জুলজুল করছে, ওটা কি গা? আবু বকর অনেকক্ষণ ঠাউর করে বলল, কাটারি নয়, ওটা পয়জার। দেখছস না, তালতলা সটির মতন গরম। বোধহয় মালিক বাবুরা ফানুস হইলেছে। একটা আতঙ্ক সর্বত্র ছড়িয়ে পড়ল। খবরের কাগজে নানা রকম মন্তব্য প্রকাশিত হতে লাগল। একজন লিখলেন, বোধহয় উড়ান চাকতি, ধাক্কা লেগে তুবড়ে গিয়ে চটি জুতোর মতন দেখাচ্ছে। আর একজন লিখলেন, নিশ্চয়ই ল্যাজ কাটা ধূমকেতু, সূর্যের আরেকটু কাছে এলেই নূতন ল্যাজ গজাবে, আর তার ঝাপটায় পৃথিবী চুরমার হতে পারে। প্রবীণ হেড পণ্ডিত কুঞ্জবিহারী তলাপাত্র কাগজে লিখলেন, এই আকাশচারী ভয়ঙ্কর পাদুকা নিশ্চয়ই কোনো মহাপুরুষের, দেখিয়া মনে হয় বিদ্যাসাগর মহাশয়। মধ্যশিক্ষা পর্ষদের খামখেয়াল দেখিয়া সেই স্বর্গস্থ তেজস্বী মহাত্মার ধৈর্যচ্যুতি হইয়াছে, তাই তাহার একপাটি বিনামা গগনতলে নিক্ষেপ করিয়াছেন। এই উড়ুক্কু গগনচটি শীঘ্রই শিক্ষা পর্ষদের মস্তকে নিপাতিত হইবে। আকাশে তবে ওটা কি ছিল, ব্যাপারখানাই বা কি, আর এতে জনসমাজে ঠিক কি কি ঘটনা ঘটেছিল, এসব জানতে অবশ্যই শুনতে হবে গল্পতনীদের উপস্থাপনায় পরশুরামের লেখা গগনচটি। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা রাখবো আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।